প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন বাংলা প্রথমপত্র ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বাংলা প্রথমপত্রে গদ্য মমতাদি গল্প সম্পর্কে আলোচনা করব। মমতাদি একজনের, মমতা একজনের নাম, তাকে দিদি বলে ডাকতো, এই জন্য গল্পটির নাম হয়েছে মমতাদি। লেখক পরিচিতি, লেখকের নাম, ডাক নাম মানিক, সাহিত্যিক নাম মানিক বন্দ্যোপাধ্যায়। তার জন্ম 19 মে 1908 খ্রিস্টাব্দে। তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? ধুমকা সাঁওতাল পরগনা বিহার, অর্থাৎ কলকাতায়, যে ধুমকা সাঁওতাল পরগনার বিহারে। তার পৈতৃক নিবাস আর কি পিতার বাড়ি, তার পিতার বাড়ি ঢাকার বিক্রমপুর। তার পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায়, মাতার নাম নীরদা সুন্দরী দেবী। তার কর্মজীবন, কর্মজীবনে তিনি বঙ্গশ্রী পত্রিকার সহ সম্পাদক ছিলেন। তিনি প্রগতি লেখক সংঘের যুগ্ম সম্পাদক ছিলেন। তার সাহিত্য কর্মগুলো উপন্যাস, জননী, দিবারাত্রির কাব্য, পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, শহরতলি ইত্যাদি। যদি অবজেক্টিভ প্রশ্ন আসে তার রচিত উপন্যাস কোনটি, লেখকের কাব্য লেখকের কথা না প্রাগৈতিহাসিক না জননী, তাহলে আমি দেখব যে উপন্যাস হচ্ছে জননী, তাহলে এখানে জননী দেব। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো, গল্পগ্রন্থ প্রাগৈতিহাসিক, মেহি ও মোটা কাহিনী, সরীসৃপ, কুষ্ঠরোগীর বউ। তার কাব্যগ্রন্থ লেখকের কথা। তাই তিনি মৃত্যুবরণ করেন 3 ডিসেম্বর 1956 খ্রিস্টাব্দে কলকাতায়। মমতাদি কবিতা গল্পটির উৎস সরীসৃপ, যে মমতাদি গল্পটি সরীসৃপ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। যদি বলে যে জ্ঞানমূলক আসে সরীসৃপ গ্রন্থটি কত সালে রচিত, তাহলে দেব 1939 সাল। এই গল্পটি পাঠের উদ্দেশ্য, যে পাঠের উদ্দেশ্য হচ্ছে অভাবে পড়ে গৃহকর্মে নিয়োজিত ব্যক্তির প্রতি মানবিক আচরণ করার বিষয় সম্পর্কে ধারণা দেওয়া। অর্থাৎ আমাদের বাড়িতে যারা কাজ করে, তাদের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করা আমরা যেন করি, সেই সম্পর্কে ধারণা দেওয়া। শব্দের অর্থ, পাঠ্য বইয়ে যত শব্দের অর্থ আছে ওগুলো পড়ে নেবে। পাঠ পরিচিতি, মমতাদি গল্পে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি মানবিক আচরণ করার দিকটি প্রাধান্য পেয়েছে। অর্থাৎ যারা বাড়িতে কাজ করে তাদের প্রতি মানবিক আচরণ করার দিকটাই এখানে প্রাধান্য পেয়েছে। স্কুল পড়ুয়া একটি ছেলে যখন দেখে তাদের বাড়িতে মমতাদি নামে গৃহকর্মী আসে, তখন সে আনন্দিত হয়, কারণ সে এখানে কাজের মানুষ হিসেবে দেখে না, তাকে সে দিদি হিসেবে দেখে, তার সাথে গল্প করে, এই জন্য সে আনন্দিত হয়। সংসারে অভাবের কারণেই মর্যাদা সম্পন্ন ঘরের নারী হয়েও তাকে অপরের বাড়িতে কাজ নিতে হয়। অর্থাৎ মমতাদি মর্যাদা সম্পন্ন ঘরের নারী, তিনি অভাবের তাড়নায় অন্যের বাড়িতে কাজে নিয়োজিত হয়। সে নিজে যেমন আদর ও সম্মান প্রত্যাশী, তেমনি অন্য কেউ স্নেহ ও ভালোবাসা দেবার ক্ষেত্রে তার মধ্যে দ্বিধা ছিল না। সে যেমন মর্যাদা সম্পন্ন ঘরের মেয়ে, সে চায় যেন অন্যে তাকে সম্মান করে, আদর এই আদর করে, স্নেহ ভালোবাসা দেয়। ঠিক তেমনি সেও অন্যকে ভালোবাসা স্নেহ দেয়। স্কুল পড়ুয়া ছেলেটি তাই মমতাদির কাছে ছোট ভাইয়ের মর্যাদা লাভ করে। এখানে সে মালিকের মতো দেখে না, বা মালিকরাও তাকে কাজের লোকের মতো দেখে না, সেই বাড়ির ছেলে ছোট ছেলেটিকে ছোট ভাইয়ের মর্যাদা দেয়, তাকে নিজ বাসায় নিয়ে গিয়ে আদর ও আপ্যায়ন করে। তার নিজের সামর্থ্য অনুযায়ী যা তাকে আর কি তার সামর্থ্য তাকে সে খাওয়ায় ছোট ছেলেটিকে। প্রকৃতপক্ষে এই গল্পটিতে আমাদের গৃহকর্মে যারা সহায়তা করে থাকেন তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করা জরুরি। আত্মসম্মান বোধ তাদেরও আছে,
যারা আমাদের বাড়িতে কাজ করে তাদের সাথে আমরা ভালো ব্যবহার করব, কারণ তারাও মানুষ, তাদেরও আত্মসম্মান বোধ আছে। তারা আজ অভাবে পড়েই কাজে নিয়োজিত হয় আরেক বাড়িতে, কাজে আমরা কাজের মানুষ যারা আমাদের সহায়তা করে বিভিন্ন কাজে, তাদের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করব। আর এইটাই কবিতাটি, এই গল্পটির পাঠ পরিচিতি। তাহলে আজকে আমরা কি কি দেখলাম, আলোচনা করলাম, লেখক পরিচিতি সম্পর্কে আলোচনা করলাম, তারপরে উৎস সম্পর্কে আলোচনা করলাম, পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি, এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসবে, অবজেক্টিভ প্রশ্ন আসবে। তাহলে আগামী দিনের বাড়ির কাজ লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতি মুখস্থ, এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন সাথে মুখস্থ করে নেবে। তাহলে আগামী দিনের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।